হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবারও চলে এলাম একটি নতুন বিউটি টিপস নিয়ে শীতকালে আমরা কমলা লেবু খেয়ে থাকি কিন্তু জানেন কি এই কমলা লেবু দিয়ে আমরা আমাদের স্কিনটাকে কিভাবে হেলদি আর গ্লোয়িং করতে পারি তাহলে চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ক্লিনজিং প্রথমে আমরা পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব এরপর এক চামচ কমলা লেবুর রস নিয়ে সারা মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর আবার জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব নাম্বার টু স্ক্রাবিং এরপর কমলা লেবুর খসাটাকে আমরা পেস্ট বানিয়ে নেব তারপর ওই পেস্টের সঙ্গে এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে সারা মুখে লাগিয়ে দু মিনিট ধরে স্ক্রাব করব তারপর আবার পরিষ্কার জল দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব নাম্বার তিন মাসাজ এক চামচ লেবুর রস নেব এবং তার সঙ্গে মিশিয়ে দেব এক চামচ মধু এবং এই মিশ্রণটি সারা মুখে পাঁচ মিনিট লাগিয়ে মাসাজ করব হালকাভাবে নাম্বার ফোর প্যাক আমরা যে আগে কমলা লেবুর খোসাটাকে বেটে রেখেছিলাম তার এক চামচ নিয়ে নেব এবং সেটা সারা মুখে লাগিয়ে দশ মিনিট রেখে দেব তারপর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেব এরপর আমরা যে রেগুলার ময়েশ্চারাইজার ব্যবহার করি সেটা সারা মুখে লাগিয়ে নেব লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিন থেকে দাগ স্পট ট্যান এগুলো রিমুভ করতে সাহায্য করে আর একটা গ্লোয়িং স্কিন দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লেস ইউ